পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই দুর্নীতির অভিযোগ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। পঞ্চায়েত সদস্য থেকে মন্ত্রী দুর্নীতির অভিযোগ উঠছে আপাতমস্তক গোটা তৃণমূলেই। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি চলাকালীন বারবার দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারও দলীয় নেতা কর্মীদের একই বার্তা দেন তিনি। এই দল এমন দল যে দলের মহাসচিবকে সাসপেন্ড করার আগে দুবার ভাবেনি। অনেকে তো অনেক কথা বলে, সিপিএম এর মনোরঞ্জন পাত্র কার্যত কোর্টে দোষী সাব্যস্ত হয়েছে, সিপিএম মাথায় তুলে রেখে দিয়েছে। যারা ক্যামেরায় টাকা নিতে গিয়ে ধরা পড়েছে, বিজেপি তাদের বড় বড় পদ দিয়েছে। আর কেউ যদি দুর্নীতিতে কোনো রকম কারো যোগসাযোগ রেখে দল প্রমাণ পেয়েছে যে এই লোকটি দুর্নীতিগ্রস্ত, তাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করিয়েছে, এটাই তৃণমূল কংগ্রেস। যদিও অভিষেকের এই জিরো টলারেন্স নীতিকে কটাক্ষ করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, দুর্নীতির অভিযোগে অভিষেক নিজেই গ্রেফতার হতে পারেন কটাক্ষ সুকান্ত মজুমদারের। আপনাদের মাধ্যমে যা জানতে পারছি আর আমাদের সাধারণ বুদ্ধিতে যা বলে, গ্রেফতার হওয়া তো শুধু সময়ের অপেক্ষা। কারণ যেভাবে ওনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গেছে, মিডিয়া বলছে থাইল্যান্ডে টাকা গেছে, আরও বিভিন্ন মালয়েশিয়াতে টাকা গেছে, যদি টাকা গিয়ে থাকে কার অ্যাকাউন্টে গেছে, যার অ্যাকাউন্টে গেছে তারপর সে তো অ্যারেস্ট হবেই। বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষে, শুভেন্দু অধিকারী ও নারদা কেলেঙ্কারির উদাহরণ টেনে কুণালের কটাক্ষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কি জমিদারের লেঠেল? পাশাপাশি জনসংযোগে তৃণমূলকে টেক্কা দিতে পারছে না বলে ঘাসফুল শিবিরকে এহেন আক্রমণ করছে বিজেপি, দাবি কুণালের। জনতার মধ্যে কে আছে? অভিষেক আছে। আর এজেন্সির ভয় কারা দেখায়? বিজেপি দেখায়। তো এজেন্সি কি জমিদার বাড়ির লেঠেল নাকি? তো ওরা ক্রমশ প্রমাণ করে দিচ্ছে যে জনগণ থেকে সরে গিয়ে ওরা এইভাবে সমস্ত রকম এজেন্সি নির্ভর, দিল্লি নির্ভর ব্যাকডোর পলিটিক্সে অভ্যস্ত। পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই দুর্নীতিকে একে অপরের দিকে আঘাত হানছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি। উচ্চের সাম্প্রদায়িকতা নিয়েও একে অপরের বিরুদ্ধে অভিযোগ। শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন জনতা জনার্দন? উত্তর মিলবে ভোট বাক্সেই। নিউজ টাইম।